হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ উমর ফারুক। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ছাদ বাগান বিষয়ে কিছুটা। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, আর পরে ভিডিও দেখার জন্য উৎসাহ পাবো আমি। আপনারা আমাদের মাঝে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই গাছটিকে দেখতে পাচ্ছেন, এটা আশা করি সবাই না চেনার কোনো কিছুই নেই, সবাই চিনতে পারবেন। এই গাছটি কলম, আমে আম গাছের কলম, খুব মজা, এত মিষ্টি। গত বছরে ধরেছিল কয়েকটা, কিন্তু এবার আরও বেশি ফলন হয়েছে। আপনারা দেখুন অনেক মুকুল আসছে, মুকুলের উপরে প্রত্যেকটা মুকুলের মধ্যে আম আছে কিছুটা, প্রত্যেকটা ফুলেই মুকুলেই আম আছে। আপনারা দেখুন, একবার কাছে যে দেখালাম, আপনারা দেখুন, সবাই দোয়া করবেন যেন অনেক ফল হয়। প্রত্যেকটা মুকুলে অনেক অনেক আম আসছে। আপনারাও শখের বশেও করতে পারেন, আপনাদের ছাদে কিংবা বারান্দায়, তা কোথাও ফেলে রাখবেন না। খালি বারান্দা তেমন ভালো লাগে না, যদি কিছুটা গাছ রাখেন, যে কোনো ফল গাছ রাখেন, তাহলে বারান্দাটা সুন্দর দেখাবে আর পরিবেশটাও সুন্দর লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দেখুন আমার আম গাছটা কেমন হচ্ছে। এই আম গাছটা চাঁদপুর থেকে আনা, আমি চাঁদপুরে গিয়েছিলাম, এই চাঁদপুর থেকে এনেছি চারা কলম। কলমটা খুব সুন্দর হয়েছে আপাতত, এই গাছ এখানে লাগিয়েছি। আর অনেক গাছ আছে, এই আজকে আম গাছের বিষয়ে আপনাদের মাঝে আম গাছের বিষয় নিয়ে হাজির হয়েছে। আপনারা দেখে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক ফল গাছ আছে, আরও ফলে মুকুল আসা শুরু হয়েছে, আপনারা দেখাবো আপনাদের মাঝে সব কিছুই দেখাবো। আপাতত আম গাছটিকে আপনারা দেখুন। প্রত্যেকটা ঢালে অনেক অনেক মুকুল আসছে, প্রত্যেকটা ঢালের মধ্যে। আশা করি এবার ভালো ফল হবে, আর ফল হলে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব এই ফল নিয়ে। আর কিছু বলবো না, আশা করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ উমর ফারুক। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ছাদ বাগান বিষয়ে কিছুটা ধারণা দিব আপনাদের মাঝে। আর এখানে অনেক প্রকারের ফল গাছ আছে, ফল গাছ দেখাবো। অনেক ফল গাছে আছে, কিছু কিছু ফল গাছে ফল আসা শুরু হয়ে গেছে। আপনারা আমাদের মাঝে থাকুন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি। Thank you.